আল্লাহকে আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল নিয়ে দৌড়ে আসিয়া না যা না পার মানে হাত পার মধ্যে শিকল লাগাইয়া ফলাইবে আল্লাহ maaf করিয়া দাও মামারে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 ময়লার মধ্যে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয় ঠিক জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কুকুরের মতো টানতে 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 মিনরাই জাহান্নাম জাহান্নামে ভলাইয়া দিবে আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে বাবারা জাহান্নামে নিক্ষেপ করার পরে কত বছর জাহান্নাম নিচে যাইবে জাহান্নামীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দেখানি বসা উমরি একটা শব্দ পাইলেন আওয়াজ পাইলেন নবী বললেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা জবাব দিলেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন উমরি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নাম নিচে ঠেকার কারণে এই মাত্র সেই শব্দ তোমরা পাইছো 70 বছর পর্যন্ত পাথর নিচে যাইতেই ছিল 70 বছর পরে জাহান্নামের নিচ পাথর পাইছে ঠিক তদ্রূপ জাহান্নামের উপর থেকে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে যাইতেই মামারে সহ্য করতে পারবি না ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না পানি পান করবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে পানির কি প্রয়োজন পেয়ালা হাতে নিচে পান করবে অমনি অদূরের থেকে ডাক আসছে পানি ওই ব্যক্তি বলতেছে আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি আমার পানির দরকার নাই আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও তিনি পানি পান করলেন না দ্বিতীয় ব্যক্তির কাছে পানি পৌঁছাই দিলেন দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে হাতের মধ্যে পানি নিছে অমনি তৃতীয় জায়গা থেকে আসছে পানি অমনি দ্বিতীয় ব্যক্তি বলছে আমার বেশি পানির প্রয়োজন না আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন তুমি তার কাছে পানি নিয়ে যাও ইসলাম জানো ইসলাম কি জিনিস তৃতীয় ব্যক্তির কাছে যখনই পানি নিয়ে হাজির হইছে দেখে ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নেই আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মানে শহীদ হয়ে গেছে দৌড়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে আসিয়া দেখছে দ্বিতীয় ব্যক্তি নাই তিনিও আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দৌড়ে আসছে প্রথম ব্যক্তির কাছে দেখে প্রথম ব্যক্তিও দুনিয়ার মধ্যে নাই সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওয়াই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আল্লাহ তুমি maaf করিয়া দাও এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা ঈমান ও ইসলাম আনার কারণে দুনিয়ার মধ্যে মানুষের প্রতি মানুষের এত মহব্বত এত ভালোবাসা নিজের জীবনের চেয়েও এক মুমিন আরেক ভাইকে আরেক মুমিনকে বেশি প্রাধান্য দিয়া ফলায় জোরে বলেন সুবহানাল্লাহ মুমিন নিজে না খাইয়া আমার ভাইকে খাওয়ায়া দেয় মুমিন নিজে না পরিয়া তার ভাইকে পরিধান করাইয়া দেয় নিজে মুমিন নিজে ভালো ঘরের মধ্যে না থাকিয়া তার ভাইকে ঘর বানাইয়া দেয় তুমি কি দেখো নাই তুমি কি দেখো নাই আনসার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন মুহাজিরদেরকে বলতেন ভাই আমার দুইটা বাগান আছে এর মধ্যে যেই বাগানটা তোমার প্রয়োজন সেই বাগানটা তুমি নিয়া যাও তুমি গরিব মানুষ বিবাহ করতে পারবা না আমার দুইজন স্ত্রী আছে তোমার যাকে ভালো লাগে আমি তালাক দিয়ে দিই তুমি তাকে বিবাহ করিয়া নিয়ে যাও ভাই আমার ঘরে এক বেলার খানা আছে আমি না খেয়ে তোমাকে খাওয়াই দেবো তুমি খেয়ে যাও ভাই আমার দুইটা কাপড়
একটা পরি একটা গায়ে দেই, আমার গায়ে দেওয়ার দরকার নাই, তুমি আমার গায়ের চাদরটা নিয়ে যাও। এ আমার যুবক বাবারা পর্দার মা বোনার, ঈমান ইসলাম কি যে মজা, কি যে মজা, কি যে মজার জিনিস বুঝাইতে পারলাম না। আজকে যুবকরা গাজার মধ্যে মজা পায়, আজকে যুবকরা ইয়াবার মধ্যে মজা পায়, আজকে যুবকরা ফ্যান্সি ডেলের মধ্যে মজা পায়, আজকে অনেক মানুষ মদের মধ্যে মজা পায়, ওরে জিকিরের মধ্যে কি যে মজা। আহা, আল্লাহ বিজিকিল্লাহ তাতমাইনুল কুলুব, মদের মধ্যে মজা নাই অশান্তি, গাঁজার মধ্যে মজা নাই অশান্তি, খসরা খসরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ। আহা, তুমি নেশাগ্রস্ত হয়ে গেছো, তোমার স্ত্রী তোমাকে ঘৃণা করে, তোমার বাচ্চা তোমাকে ঘৃণা করে, তোমার মেয়ে তোমাকে ঘৃণা করে, পরিচয় দিতে পারে না অমুকের সন্তান, এ নেশাখরের দলেরা তোমার বাচ্চা তোমার পরিচয় দিতে পারে না, লজ্জা পায়, তুমি মদখোর, তুমি গাঁজাখোর, তুমি ইয়াবার ব্যবসা করো, বাবা তাকে চোখে দেখতে পারে না, মাও সন্তানকে পছন্দ করে না, পাড়া প্রতিবেশী কেউ দেখতে পারে না, কিন্তু তুমি যদি নামাজি হইতা সবাই তোমাকে পছন্দ করত। আহা, পাড়া প্রতিবেশী তোমাকে কত স্নেহ করত, দেখো অল্প বয়সে নামাজ পড়ে, দেখো অল্প বয়সে ছেলেটা কি ভদ্র, এক অক্ত নামাজও কাজা করে না, জিকির আজকার করে, কোনো বাজে সন্তানের সাথে যুবক ছেলেটা মিশে না, পড়াশোনা ঠিক মতো চালাইতে আছে, দেখো তোমার দুনিয়া তো প্রশংসা, আর কবরের মধ্যে কি যে মজা, কি যে মজা, কি যে শান্তি, ওই শান্তি কেউ কোনোদিন ব্যক্ত করতে পারবে না। জানো কেমন শান্তি, যখন কবরের মধ্যে মোমেন মুত্তাকিন চলিয়া যাবে, যখন মানুষ কবরের মধ্যে চলিয়া যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন যুবকরা বলবে হে ফেরেশতারা শোনো, ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখে ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত টিটকারি ফাজলামি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোস্ট লাগাই নাই, আমি দাঁড়িয়ে রাখার কারণে স্ত্রী ঘরে চলিয়া গেছে, বাপের বাড়ি চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর মহাব্বত পড়িয়া দাঁড়িয়ে আমি কাটি নাই, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামাও গাঁট থেকে আমি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার দলের উপরে লাথি মারিয়া চলিয়া আসছি, ওনার প্রেমে পড়িয়া ওনার খেলাফ ওনার শত্রু নেতাদেরকে সারিয়া দিছি, ওনার প্রেমে পড়িয়া আমার জীবনের মহাব্বত করি নাই, ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বা সদাকা দি, আমার বন্দা সত্য কথা বলছে, ও আফরিশুল ফানাশ মিনাল জান্না ওয়াল মিসু মিনাল জান্না, এ ফেরেশতা বন্দা বন্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত ধরে গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের মোমেন বান্দা মানে যত দূর তাকাইবে গোটা এরিয়াটা ফাঁকা হয়ে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মোমেন বান্দা মানে উঠবে, কি যে মজা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করিয়া দেবে, আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবা, বুখারীর মধ্যে রওয়ায়েত আছে যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে তারা বলবে দেখো পড়িয়া দেখো আমার কত সুন্দর নামাজ, পড়িয়া দেখো আমার কত সুন্দর রোজা, আমার টুফির এত না এত আমল নামা এত ন্যাক, আমার দাড়ির এত ন্যাক, আমার সুন্নতি জামার এত ন্যাক,
আমাগো সৎকার এত নেক, আমার জিকিরের এত নেক, আমার তেলাওয়াতের এত নেক, আমার জিহাদের এত নেক, আমার সাহায্যের এত নেক। হাউ মুকরাও কিতাবিয়া ইন্নি ওয়ানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়ার মধ্যে বারবার চিন্তা করতাম, সব সময় ধারণা করতাম আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আমি নামাজ কাজা করলে আমার উপায় নাই, আমার রোজা সারলে উপায় নাই, আমার দাড়ি কাটলে উপায় নাই। ইন্নি ওয়ানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমার হিসাব দিতে হবে। মিথ্যা বললে উপায় নাই, গিবাত করলে উপায় নাই, শিকায়ত করলে উপায় নাই, মদ পান করলে উপায় নাই, গাঁজা সেবন করলে উপায় নাই, সুদ খেলে উপায় নাই, ঘুষ খেলে উপায় নাই, জেনা বিচার করলে উপায় নাই, হবে হারাম কবিরা গুনা করলে উপায় নাই। ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া। আমি সবসময় চিন্তা করতাম আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, তখন আমার কি উপায় হবে। আল্লাহ, এর জন্য জীবন গেল আমি নামাজ কাজা করতাম না। যেহেতু নবী আলাইহিসসালাম বলছেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালা, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, এর জন্য আমি নামাজ ছাড়তাম না। এ আমার যুবক বাবারা, আল্লাহ নবী বলছে কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। তা তুমি মুমিন হইয়া নামাজ কাজা করো কিভাবে, নামাজ ছাড়ো কিভাবে? আমার মুসলমান বাবারা, পর্দারা মা বোনেরা, তুমি মুসলমান ইমানদার হইয়া কেমনে নামাজ কাজা করো? ইমান থাকলে নামাজ ছাড়তে পারতানা। আল্লাহ, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আজকের থেকে নিয়াত করো। ও আমার মা ও বোনেরা, আজকের থেকে নিয়াত করো, আমার জীবন গেল আমি আর নামাজ কাজা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নিয়াত করো, দুই হাতে নারা থাকবি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আজকের থেকে নিয়াত করো, রোজার ছাড়বো না, আমি মিথ্যা বলবো না, না আমি গুনার কাজের কাছেও যাব না। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সব কিছু আল্লাহ জিজ্ঞাসা করবে, অমুক সময় নামাজ চলতেছিল তুই আড্ডা মারছিলি কেন, অমুক সময় নামাজ চলতেছিল তুই গাজা টানলি কেন, অমুক সময় নামাজ চলতেছিল তুই ব্যবসার মধ্যে লিপ্ত ছিলি কেন, নামাজ বাদ দিয়ে তুই খেলাধুলার মধ্যে মত্ত হইয়াছ কেন, আল্লাহ মাফ করিয়া দাও। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে তাদের চেহারা উজ্জ্বল হইয়া যাবে, কি যে খুশি। যেরকম ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট নিয়া বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, দুলাভাই শুনছো, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, ওস্তাদ দি শুনছো আমার রেজাল্ট কতই না ভালো হয়েছে, আমি তো এই মার্কস পেয়ে গেছি, অমুক পেপারে অমুক মার্কস পেয়ে গেছি। ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, হাউ মুকরাও কিতাবিয়া, তার আমল নামা নিয়ে বন্ধুর কাছে দৌড়াইবে, আব্বুর কাছে দৌড় দিবে, মায়ের কাছে দৌড় দিবে, সবার কাছে দৌড় দিবে। দেখো আব্দুল্লাহ ভাই আমার কত সুন্দর আমল নামা চলিয়া আসছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আফসুস যে আমি আমার আমল নামা না পাইতাম, আফসুস যে আমি আমার আমল নামা না দেখতাম, এত নামাজ কাজা চিন্তা করতে পারি নাই, এত রোজা কাজা কোনোদিন ভাবতেও পারি নাই,
এতবার দাড়ি কাটছি, এতবার দাড়ি কামাইছি, এত মিথ্যা কথা বলছি, এত সুদ খেয়েছি, এত ঘুষ খেয়েছি, এত গিবাত করছি, এত শিকায়ত করছি, এই হাত দিয়া কত মহিলার গায়ে অবৈধভাবে হাত লাগাইছি, আহারে এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছি, আহারে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আহারে কত সুদ গ্রহণ করছি, কত ঘুষ গ্রহণ করছি, এই হাত দিয়ে কত মানুষকে জুলুম করছি, অন্যায় ভাবে থাপ্পড় দিছি, মারছি, খুন করছি, কত ডাকাতি করছি, কত চুরি করছি, এই মুখ দিয়ে কত মানুষকে গালি দিছি, কত মানুষকে খারাপ বলছি, কত মানুষকে কষ্ট দিছি, এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটছি, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আহার যদি আমি আমার আমল নামা না পাইতাম, আহারে আমার কবর যদি শেষ ঠিকানা হইয়া যাইত, নিমালিয়া কই আমার মাল আমাকে কোন উপকার করতে পারলো না, এত টাকার পাগল, সারাদিন টাকা 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 করতাম, আজকে আমার মাল আমাকে কোন উপকার করতে পারলো না, কিছু নাই, এখন আমি একা, আমার কোন সাহায্যকারী নাই, আমার কেউ সহযোগিতা করার জন্য এখন আর আসে না, কই আমার সেই সমস্ত সাগ্রেদেরা, কই আমার সেই দলের লোকেরা, কোথায় আমার কর্মচারীরা, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার স্বামী, এখন আর কেউ নাই, কেউ নাই, আমি একা একা হয়ে গেলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এ ফেরেশতারা এখনো বসে আছো, এ ফেরেশতারকে ধর, খুজুহু ফাগুল্লুহু, ওকে বান্দিয়া ফালা, গোল করিয়া ফালা, সুম্মাল জাহিমা সাল্লুহু, ওকে বান্দিয়া তারপর জাহান্নামে নিক্ষেপ কর। এই আদেশ পাওয়ার সাথে সাথে আল্লাহকে আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল নিয়া দৌড়ে আসিয়া না যা না পার মারে হাত পার মধ্যে শিকল লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও বাবারে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 ময়লার মধ্যে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, ঠিক জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া কুকুরের মতো টানতে 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 নিনর জাহান্নাম, জাহান্নামে ভালাইয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নামরে বাবার জাহান্নামে নিক্ষেপ করার পরে কত বছর জাহান্নাম নিচে যাইবে জাহান্নামীরা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন থেকে নিয়ে বসা উমরি একটা শব্দ পাইলেন, আওয়াজ পাইলেন, নবী বললেন, হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নাম নিচে ঠেকার কারণে এই মাত্র সেই শব্দ তোমরা পাইছো। 70 বছর পর্যন্ত পাথর নিচে যাইতেই ছিল, 70 বছর পরে জাহান্নামের নিচ পাথর পাইছে, ঠিক তদ্রূপ জাহান্নামের উপর থেকে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতে
মামানে সহ্য করতে পারবি না ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না ও বড়লোক বাবারা ও আমার মা ও বোনেরা ও আমার মা ও বোনেরা ও শিক্ষিত বাবারা মূর্খ বাবারা ও গরিব বাবারা ও বড়লোক বাবারা আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারি না পায়ের মধ্যে ব্যথা লাগে আজকে ধুলার মধ্যে শুইতে পারি না ঘুম আসে না শক্ত বিছানে ঘুম আসে না এসি ছাড়া ঘুম আসে না গরমের মধ্যে ঘুম আসে না আর খোদা না গাছা মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মাওলার কবরে যাও ওই 99 সাপের কামড় কেমনে সহ্য করবা কেউ মাওলার কবরে যাইও না ও শিক্ষিত বাবারা আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নাম তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় আল্লাহ তুমি মাফ করে দাও ও মুসলমান বাবারা মুমিন বাবারা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পানি পানি করে চিল্লাইতে থাকবে একে অপরের সাথে পরামর্শ করবে ভাই আসো আমরা ফেরেশতা মালিককে ডাকি ফেরেশতা মালিককে ডাকি দেখি ফেরেশতা মালিক একটু পানির ব্যবস্থা করে কিনা এবার জাহান্নামীরা ফেরেশতা মালিককে ডাকা শুরু করবে ও ভাই মালিক ও মালিক ও ভাই মালিক এক বছরে মালিক সারা দেয় নাই 100 বছরও সেনা দিবে না 500 বছর ডাকবে সারা দেয় না 1000 বছর পর মালিক ডাক দিবে জাহান্নামীরা আমাকে কেন ডাকো 1000 বছর পরে আমাকে কেন ডাকো কলে ফেরেশতা মালিক কলিজা শুকায় গেছে জিবরা শুকায় গেছে একটু পানির ব্যবস্থা করো ফেরেশতা মালিক বাবা কপাল পরার গোষ্ঠী আজকে 1000 বছর পরে আমি ডাকে সাড়া দিছি এখন লক্ষ লক্ষ বছর পরে পর্যন্ত ডাকবি কিন্তু আর কোনোদিন তোদের ডাকে সাড়া দেব না অথচ দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারলে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারলে আমার মাওলা 10 বার তোর ডাকে সাড়া দিয়া দিত আমার মাওলাকে ডাকার সময় পাও না আমার মাওলাকে ডাকার সময় পাও না ফালিয়া মানানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা যেরকম দুনিয়ার মধ্যে মাওলাকে ভুলিয়া গেছিলি আজকে আমার মাওলা তোদেরকে ভুলিয়া গেল এখন লক্ষ লক্ষ বছর পর আমার মাওলাকে ডাকবি আমার মাওলা আর কোনদিন তোদের ডাকের সাড়া দিবে না আল্লাহ আল্লাহ তোমার নাম লইতে লইতে তোমার কাছে যাওয়ার তৌফিক দিয়া দিও তোমাকে ডাকার তৌফিক দিয়া দিও তোমার ইবাদত করার তৌফিক দিয়া দিও তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চাই গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে
বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দালো মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের ভুজরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন কত মেয়ে লোকের শরবত খাইছে কত মেয়ে লোকের বাতাস করছে আমার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব ছেলে কানবে মা মা করে মেয়ে কানবে মা মা করে ওরে মন জবাব তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তালেবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুবক বদকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বদকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বীদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত কবরে শুয়ে রয়েছে ইয়া আল্লাহ আজকে নূর ইসলাম জিহাদি শাহ হুজুর দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তাম দুনিয়ার মাসা একদিন মাকামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দিশ কবুল করে না রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين